أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ আমরা তার প্রশংসা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা মহিমাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আমাদের নাফসের মন্দ থেকে এবং আমাদের অপকর্ম থেকে আল্লাহ যাকে পথ দেখান তাকে পথ ভ্রষ্ট করার কেউ নেই এবং তিনি যাকে পথ করেছেন তাকে পথ দেখাবার কেউ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া উপাস্য যোগ্য আর কেউ নেই এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাস এবং রাসূল ইনশাআল্লাহ লাস্ট ক্লাসে আমরা দাজ্জালের উপর শুরু করেছিলাম দাজ্জালের ফিতনা দাজ্জালের ট্রায়াল সেন্ট্রিবুলেশন এবং সেই প্রসঙ্গে দাজ্জালের মেন এমফাসিস ছিল যে দাজ্জালের ফিতনা কি এবং সে থেকে বাঁচার কি উপায় এবং আমরা জানি যে আমরা অলরেডি অনেকে সে দোয়াটা পড়ি নামাজের

দশটা মিনিং পেয়েছি ফিটনার আই ওয়ান টু শেয়ার উইথ ইউ যে ফিটনা এক নম্বর তো ট্রায়ালস তারপর দুই নম্বর হলো টেম্পটেশন লোভ লালসা তিন নম্বর হলো গ্ল্যামার গ্ল্যামার আমরা সবাই জানি গ্ল্যামারটা কি না বাংলার একটা ঠিক প্রপার ট্রান্সলেশন যে কি চাকচিক্য আর কি আর কিউটনেস কিউটনেস মিনিং অফ ফিটনা তারপর আরেকটা হলো কি অ্যাপিল কোন কিছু এপিল করা যে কোন কারো সৌন্দর্য কোন কিছুকে অ্যাপিল করছে হ্যাঁ অ্যাট্রাক্ট করছে তারপর হলো আরেকটা মানে হলো ডিসঅর্ডার বিশৃঙ্খলা সিডাকশন হ্যাঁ এটা জানি এটা একটা নেগেটিভ কনোটেশন এই ওয়ার্ডটা সিডাকশন সিডিউস করা কোন প্রস্টিটিউট যখন একজন মানুষকে একটা লোককে অ্যাপ্রোচ করে সে সিডিউস করার চেষ্টা করে সিডাকশন অ্যাট্রাকশন এটাও একটা নেগেটিভ কনোটেশন আছে উই ডোন্ট ওয়ান্ট টু লুক আমরা নিজেদেরকে খুব অ্যাট্রাকটিভ করা করব না মানে আমাদের আমাদের কনসেপ্টটা সেটা হলো কি যাতে কেউ আমাদের অন্য গায়ের মহরম পুরুষ অন্য পুরুষ পর পুরুষ আমাদের প্রতি অ্যাট্রাক্টেড না হয় অ্যাট্রাকশন তারপর নয় নম্বর মিনি হলো ম্যাজিক জাদু টোনা আর দশ নম্বর হলো স্পেল জাদুর মধ্যে যারা পড়ে যায় দেখা যাচ্ছে এই এই যে আমি এই মিনিংগুলো দেখে মানে আমি আই ওয়াজ রিয়েলি ক্যারিড ওয়ে যে শোভান আল্লাহ এই প্রত্যেকটা মিনিং না আমরা যদি ইভালুয়েট করি যে আমাদের এখন যে আমাদের জীবনে যে আমরা চারদিকে যেসব ফিৎনার মধ্যে পড়ি এগুলি কিন্তু সবকিছুই কাভার করছে এই দাজ্জালের ফিটনা যেটা বললাম ফিটনা ফিটনার মেনিং থেকে সেগুলি সবগুলি চলে আসছে শোভান আল্লাহ তো যাই হোক ফিৎনা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে দাজ্জাল কে এবং দাজ্জাল কোথায় আসবে অল দ্য কোয়েশ্চেন্স কে দাজ্জাল কে দাজ্জাল কি কোথায় আসবে কখন আসবে কেমন করে আসবে অল দিস কোয়েশ্চেন্স উই শুড গেট টু নো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে অনেক হাদিস এগুলো অনেক সহি হাদিস আছে যেখানে নানাভাবে উনি চেষ্টা করেছেন তা আমি ওই এটার উপরই ফোকাস করব আজকে যে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা আমাদের জানা দরকার অনেক

তার কিছু কাজ পেয়েছি এবং আর ট্রাই টু ফোকাস মেনলি অন দ্য সাহিহাতি তাহলে মিনিং অফ দ্য ওয়ার্ড মাসিয়া এখন ট্রায়ালের কথা বললাম ফিতনার কথা এবং মাসিয়া মাসে দা মাসিয়া এটার এটা একটু এল্যাবোরেট করি র্যান আর ওভার ফিফটি স্কলারলি কমেন্টস অন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মাসিয়া প্রায় পঞ্চাশ রকম এটার ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে এই একটা শব্দ মাসিয়ার উপরে

আল্লাহయేসালাম ইজ দ্য মসিয়া অফ গাইডেন্স হু হিল্ড দোজ হু বর্ন ব্লাইন্ড এন্ড লিপারস এন্ড ব্রট দ্য লাইফ টু লাইফ বাই আল্লাহ এটা ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে আল্লাহ তার নবী ওスルদের নানা রকম মজিজে দিয়েছিলেন আল্লাহর ইচ্ছাতে ওনারা কিছু কিছু জিনিস দেখিয়েছেন মানুষকে যেটা সাধারণ মানুষ করতে পারেনি এগুলিকে আমরা ম্যাজিক বলবো না এগুলি মজিজে Our false Messiah, Al Messiah Dajjal, is the liar who leads people astray and the Messiah of misguidance who will tempt people by means of the sign that is given, such as bringing down rain, reviving the earth to bring vegetation and other miracles. Our Messiah Dajjal is the Mithabadi, which is a bibrant, which is a misguide, which is a prologue. তার নানা রকম ম্যাজিক ওটা তার মাঝে জানা তার নানা রকম ম্যাজিক্যাল দিয়ে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করবে হ্যাঁ সে হলো মাসিয়া দাজ্জাল তাহলে কি হলো আল্লাহ তালা দেখা যাচ্ছে এখানে আল্লাহ ক্রিয়েটেড টু মাসায়া হু আর অপোজিট অফ ওয়ান সেই জন্য ওকে ইংরেজিতে খ্রিস্টানরা বলে অ্যান্টাই ক্রাইস্ট ক্রাইস্ট হলো সালাম জিসাস আর অ্যান্টাই ক্রাইস্ট হলো মাসিয়া দাজ্জাল The scholar said that the reason why Dajjal is called Masihah uh, is because of his eye. Another interpretation is Messiah. Messiah's eye is Mamsuh. If you read the grammar, you will understand it very well. I cannot understand the grammar parini, mamsu means literally means wiped, smooth or abraded. Mamsuh means he will be blind or defective in one eye. তাকে তার একটা চোখের ইট হাজ বিন সেড দ্যাট ইট ইস বিকজ হি উইল সার্ভে অর ট্রাভেল থ্রু দ্য আর্থ ইয়ামসা ইয়ামসা ইন ফর্টি ডেজ আমরা জানতে পারবো যখন আমরা দাজ্জালের কেরামতির কথা কথার মধ্যে ঢুকবো অনেক হাজিসে আছে যে দাজ্জাল এত জোরে স্পিডে ট্রাভেল করবে সে দুনিয়া সারা দুনিয়া ট্রাভেল করবে সারা দুনিয়ার কোনো জায়গা বাদ থাকবে না মক্কা মদিনা ছাড়া এবং সে খুব স্পিডে ট্রাভেল করবে সেটার অর্থ এখানে আসে ইয়ামসা থেকে এনিওয়ে ফর্মাল যেটা ইন্টারপ্রিটেশন যে মামসুদ তার চোখটা কানা সেটাই মোস্ট অফ দ্য স্কলার অ্যাকসেপ্ট করেছে এবং ইমাম মালিক বলেছেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাহ আলাইসালাম সেট দ্য দাজ্জাল উইল বি ব্লাইন্ড অর মামসু ইন ওয়ান আই অ্যান্ড বিটুইন হিজ আইজ উইল বি রিটেন ক্যাফের এটা আমরা গত ক্লাসে উল্লেখ করেছি যে দাজ্জালের এক চোখ কানা থাকবে এবং তার কপালের মাঝখানে কাফের ক্যাফ ফ্যা র লেখা থাকবে Now, now uh, Dajjal, Dajjal means, Dajjal is taken from the expression Dajjala al bayir. the smeared, he smeared the camel, Dajjala al bayir. he smeared the camel, referring to when they covered it with tar. Uh, tar. মানে ক্যামেলকে হয়তো আরব দেশে আমি জানি না এটা মানে এটা প্রথা নাকি না এটা জাস্ট ডু ইট ফর এনি আদার রিজন যে ক্যামেল উটের উপরে তারা আলকাতটা লাগিয়ে দেয় সেটাকে বলে দাজ্জালা আলবা এর অ্যান্ড দ্য রুট ওয়ার্ড দ্য জালা মিনস টু মিক্স দ্য ওয়ার্ড দ্য জ্বালা ইস ইউজ টু মেন ডেলিবরি কনফিউজিং ম্যাটার্স বিং ভেগ অ্যান্ড অ্যাম্বিগুয়াস

so the dajjal is so called because he will conceal his kufr from the people by lying to them deceiving them and confusing them So eight title is tarjune appropriate karon she protome dajjal er dajjal jokhon ashbe qiamater age amra jani eta 10 major alamater moddhe ekta appearance of dajjal appearance of dajjal dajjal jokhon ashbe tokhon it will be too late যারা অলরেডি বিলিভার দে উইল স্টে বিলিভার কিন্তু এরপরে আর তাওবা কবুল হবে না হ্যাঁ ইটস রিয়েলি ক্রিটিক্যাল দাজ্জাল যখন আসবে তখন অনেক কিছু পথ বন্ধ হয়ে যাবে সে দাজ্জাল আসবে যখন সে তখন আসবে প্রথমে আসবে একজন রিলিজিয়াস লিডার হিসেবে সে প্রথমে নিজেকে প্রকাশ করবে তারপর আস্তে আস্তে সে বলবে যে আমি নবী হ্যাঁ আমি মেসায়া আমি নবী তারপর আস্তে আস্তে সে আরো নিজেকে প্রমোট করবে সে নিজেই গড হয়ে যাবে সে ইসি এবং সে এভাবে মানে স্ট্র্যাটেজিক্যালি ক্রমে ক্রমে সে নিজেকে আরো পাওয়ারফুল করবে কারণ কি কিসের মাধ্যমে মানুষকে ধোকা দেওয়ার মাধ্যমে বাই ডিসিভিং এবং কারা ডিসিভড হবে তারাই যারা দুর্বল ইন ওয়ার্ড ফিজিক্যালি যারা দুর্বল ইন দ্য স্পিরিট যাদের ইমান দুর্বল এবং যারা মিসগাইডেড যারা ডিসবিলিভার নন বিলিভার নন বিলিভার ডিস বিলিভার তারা তো এবং মুসলমানদের মধ্যে মুসলিমদের মধ্যে যাদের ইমান দুর্বল তাদের সেই দরজালের ধোকার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আনলেস অ্যান্ড আনটিল দে কারেক্ট দেট সেলফ দে সিক প্রোটেকশন হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হবে দাজ্জাল যে পাওয়ারই আসুক শয়তান একটা বিরাট পাওয়ার শয়তান মানুষকে সবসময় অহরহ বিভ্রান্ত করছে কিন্তু এই পাওয়ারটা সে কোথায় পেয়েছে এটা কি আল্লাহর রাইভাল দিয়ে আমরা চিন্তা করতে পারি নাউস বিল্লাহ আল্লাহর দেওয়া পাওয়ার সে শয়তান আল্লাহর কাছে দোয়া করে পাওয়ারটা চেয়েছে এবং আল্লাহ তাকে সে পাওয়ার দিয়েছেন সেম থিং দাজ্জাল হ্যাঁ শয়তান হলো জিন আর দাজ্জাল হবে একটা মানুষ এবং সে মানুষকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন কিসের জন্য আল্লাহ কেন এটা দিবেন এটা যাতে যারা মানুষ থাকবে দুনিয়াতে এবং আছে তাদেরকে পরীক্ষা দ্যাটস ইজ ফিটনা ইজ আ টেস্ট ইজ আ ট্রায়াল হ্যাঁ দাজ্জালের ট্রায়াল কেন যে সেটা দিয়ে মানুষের পরীক্ষা হয়ে যাবে ইটস লাইক সিফটিং যে কে আমরা যখন চালনি একটা চালনি দিয়ে চালি সুজির চালি যে অনেক কিছু চালি আমরা চালনি দিয়ে না সুজি আটা তো চেলে আমরা কি করি ময়লাগুলো বের করে ফেলি বা যেগুলো বড় কোনো কিছু থাকে লাম্পি জিনিস সেগুলো চালনি দিয়ে বের করে ওগুলো আলাদা করে ফেলি আসল এ থেকে সো ইট উইল বি লাইক সিফটিং হ্যাঁ কে রিয়েল বিলিভার এবং কে ট্রু মুসলিম রাদার দেন Who is apparently Muslim, they think they are Muslim, but they are not following Islam. So, things like that. It will be a sifting process. Allah knows the best, Allah Hu Alam, Allah Dajjalir, a fitna. The description of Dajjal and the hadith related to him, concerning him. Dajjal is a human, He's among the sons of Adam. Dajjal is a

যাতে মানুষ ওগুলির সাথে পরিচয় হয়ে তাদের নিজেদেরকে সাবধান করতে পারে এবং নিজেদেরকে সেভাবে মজবুত করে তৈরি করতে পারে যাতে মানুষ বেশি এসে যখন সৃষ্টি করবে নানা রকম প্রলোভন দেখাবে তখন যাতে সেটা আইডেন্টিফাই করতে পারে সো বিলিভার্স উইল নো হিম উইল নট বি মিসলেট বাই হিম তাহলে কি গুড নিউজ ফর বিলিভার্স দাজ্জাল যখন আসবে তখন সে তার ফিতনা দিয়ে যারা মোমেন্ট বান্দা তারা কখনোই বিভ্রান্ত হবে না তারা ঠিকই আইডেন্টিফাই করবে এবং এই প্রসঙ্গে একটা হাদিসও আছে সেটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ দে উইল নো হিস ফিচারস হুইচ দ্য ট্রুথফুল ওয়ান Prophet sallallahu টোল্ড us about তাহলে এই হাদিসগুলো আমরা স্টাডি করলে এবং আমরা বুঝলে আমরা বুঝতে পারব যে মাসায়া দাজ্জাল ফলস মাসায়া অর অ্যান্টিক্রাইস্ট ডিসিভার হু ইজ হি এগুলি জানতে পারলে তখন আমরা চিনতে পারবো সে রিয়েল অন্য মানুষের থেকে তার ডিফারেন্সটা কি আর কারা কারা মধ্যে বেশিরভাগ পড়বে তারা হলো কি ইগনোরেন্ট যারা অজ্ঞানী নিজেদেরকে সবসময় একটা অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে ইগনোরেন্স ইজ মানুষ যখন অজ্ঞানতার মধ্যে থাকে সেটা একটা অভিশাপ অজ্ঞানতার সুযোগ নিয়ে অনেক মানুষ তাদেরকে ধোকা দেয় এবং এটা দুনিয়ার হয়ে আসছে আজি থেকে যে যারা অজ্ঞান অশিক্ষিত তাদেরকে যারা এবং লিডিং অথরিটি তারা পাওয়ার দেওয়ার চেষ্টা করেছে আল্লাহর সাহায্য থাকলে এটা সে মানুষ আমরা সবচেয়ে সবচেয়ে বড় মানে জ্ঞান হলো আসল জ্ঞান কি আল্লাহর জ্ঞান আসল জ্ঞান হলো ইমানের জ্ঞান এবং একটা যদি আমরা বলি যে অজ্ঞান আমরা বলতে পারে অজ্ঞানতা সেটা কিন্তু একটা খুব অ্যাপারেন্ট হাইলি এডুকেটেড একটা ইন্ডিকেট করতে পারে হ্যান্ড যে আমরা বলবো যে জ্ঞানী একটা জ্ঞানী মানুষ সেটা একটা ইলিটারেট কেও মিন করতে পারে আমাদের নবী ছিলেন ইলিটারেট ইন লিটারাল সেন্স হ্যাঁ নবী তবে কিন্তু আল্লাহ তাকে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন তাহলে দেখা গেল যে আসল যে জ্ঞান যে দিনের জ্ঞান জ্ঞান সেটা আসতে পারে একমাত্র ইমানদারদের মধ্যে এবং যারা ইগনোরেন্ট যাদের মধ্যে এই নূর থাকবে না এই জ্ঞানের আলো থাকবে না তারাই দাঁত চালের ফিটনার মধ্যে পড়বে এখন দাজ্জালের যে সব ডেসক্রিপশন দেওয়া আছে হাজিসে সেটা থেকে আমরা জানতে পারবো যে হি উইল বি এ ইয়াং ম্যান উইথ এ রোডিক কমপ্লেকশন শর্ট অ্যান্ড থিক কার্লি হেয়ার শর্ট উইথ থিক কার্লি হেয়ার A white forehead and broad upper chest, blind or defective in the right eye. This eye will never neither be prominent nor sunken, and will look like a floating grape. So <laughs> likhita ki bojhagalo jeta ekta young chile ekta young manush ekta jubok lok, sir ekta ruddy complexion kind of you know dull complexion, short shaped, shortu khato thakbe, kintu utar chul gulu kokra. মোটা মোটা কোকড়া চুল প্রশস্ত কপাল তার বুকটা প্রশস্ত থাকবে কিন্তু তার ডান চোখটা থাকবে অন্ধ আর এই চোখটা একটা আরেকটা চোখ থাকবে একটা গ্রেপের গ্রেপের মতো মতো ফ্লোটিং দেখা যাবে তারপর আরেকটা হাদিসে বলা আছে হিজ লেফট আই উইল বি কভার্ড থিক পিস অফ ফ্লেশ গ্রোয়িং এট দ এজ অফ হিস আইস তার বাঁ চোখটা একটা চোখের পাতাটা অনেক পুরু থাকবে

বাংলায় কাফের বাংলা ক খ সরিয়া সরিয়া এগুলো কিছুই চেনে না আমরা কি করে এক্সপেক্ট করব সে কাফ ফ র আরবি বা চিনতে পারবে হুম তাহলে এখানে বোঝার ব্যাপার আছে যে এই যে রেড বাই এভরি মুসলিম লিটারেট আর ইলিটারেট তাহলে এই যে এই বোঝা এই জ্ঞান এটা হলো ইনার জ্ঞান এটা হলো যে জ্ঞান এটা স্পিরিচুয়াল জ্ঞান হ্যাঁ এটা হলো ইনার মাইন্ড দিয়ে মানুষ পড়তে পারবে আমরা এই লিটারেল তাহলে তো মানে নিজেরাই বুঝতে পারবো না এখন একটা মানুষের যদি লেখা থাকে একটা চিন্তা একটা কারো হাতে দেওয়া আছে আজকাল তো মানুষ সারা গায়ে টাট্টু করে মুখেও টাট্টু করা শুরু করেছে এই টাটু দেখতে গেলে তো মানে সবাই দেখতে পারবে এটা দেখার জন্য তো কোনো অসুবিধা হওয়ার কথা না ব্যাড আইসাইট হ্যাঁ ফিজিক্যাল আইসাইট যদি ডিফেক্টিভ থাকে থাকে তখন হয়তো সে দেখতে পারবে না বা তার চোখের পাওয়ার কমে গেলে হয়তো চশমা পুরো লেন্সের চশমা লাগিয়ে তার দেখতে হবে কিন্তু এখানে আমাদের হাদিসে যেটা বলে বলা হয়েছে রেড বাই মুসলিম লিটারেট অ্যান্ড ইলিটারেট শুধু বাই মুসলিম এভরি মুসলিম হাউ আবার দ্য আদার পিপল দে টু সি হুম তারা দেখতে পারবে না কেন ইজ ইট বিকজ অফ দ্য ফিজিক্যাল আই ফিজিক্যাল আয় থাকলে তো তাহলে সবার দেখার কথা তাহলে এটা ইন্ডিকেট করছে যে ডেপ এখানে আমরা আমাদের চিন্তা করতে হবে যে এটা হলো অন্তর্দৃষ্টি বাংলায় বলে অন্তর্দৃষ্টি এবং সে অন্তর্দৃষ্টির ডেভেলপ করবে তখনই এই অন্তর্দৃষ্টি আসবে আল্লাহর রহমান থেকে আমরা যখন দিনের পথে থাকবো এবং নিজেদেরকে মমিন করার চেষ্টা করবো তখনই এই অন্তর্দৃষ্টি ডেভেলপ করবে অ্যানাদার অফ ইস ক্যারেক্টারিস্টিক্স উইল বি দ্যাট হি উইল বি স্টেরাইল উইথ নো চিলড্রেন বর্ন টু হিম দাজ্জালের কোন সন্তান থাকবে না ওকে দেয়ার ফলো দেয়ার ফলো সাম অব দ্য হাদি সামারি বললাম এবং তার সাপোর্ট করে হাদিসের দলিল আছে এবং সবগুলি মোটামুটি সহি হাদিদ যেমন বুখারি হাদিসে নারেটেড বাই আবদুল্লাহ ইবনে ওমর Messenger of Allah alayhi wa sallam, said, while, uh, while I was sleeping, I saw myself performing tawaf around the Kaaba. When I saw a dark man with straight hair standing between two other men with water dripping from his head, I asked, Who is this? They said, Son of Maryam, meaning Isa. Then I turned, we are talking about a dream of Prophet. Salallahu রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্ন দেখলেন উনি বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি আমি যখন ঘুমাচ্ছিলাম তখন দেখলাম যে আমি তাওয়াফ করছি কাবার চারদিকে তখন দেখলাম যে একজন মানুষ তার লম্বা লম্বা চুল সোজা চুল সে আরো দুইজন মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছে তার চুল দিয়ে পানি পড়ছে তখন আমি তাকে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করলাম ইনি কে তারা বলল যে ইনি হলো সান মারিয়াম ঈসা আলাইহিস কথা বলল আর কি দেন আই টার্নড अराउंड তারপর উনি অন্য পিঠে শুয়ে তখন আরেকটা স্বপ্ন তখন কন্টিনিউ করছে অন্য পিঠে যে দেখলেন আই স এ রুডি কমপ্লেক্সেন্ট ম্যান ওয়েল বিল্ড উইথ কার্লি হেয়ার ব্লাইন্ড ইন হিজ রাইট আই উইথ হিজ আই লুকিং লাইক এ ফ্লোটিং গ্রেপ তারপর আমি অন্য পাশে শুয়ে আরেকটা লোককে দেখলাম যে সে ওই রুডি কমপ্লেক্সেন্ট চেহারাটা ওরকম কি বর্ণের রুডি বর্ণের এটা ঠিক লিটারেল মিনিংটা আমি বলতে পারছি না ওয়েল বিল্ড খুব মানে তাগরা জোয়ান উইথ কার্লি হেয়ার কোকরানো চুল ব্লাইন্ড ইন হিজ রাইট আই এবং তার চোখটা ডান চোখটা কানা উইথ হিজ আই লুকিং লাইক এ ফ্লোটিং গ্রেপ তার চোখটা মনে হচ্ছে একটা ভাসন্ত একটা আঙ্গুরের মতো আই আস্ট হুই ইজ দিস দে সেট এটা কিন্তু স্বপ্নের কথা বলা হচ্ছে দে সেট দিস ইজ দাজ্জাল তাহলে উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নটা দেখেছিলেন এই একই স্বপ্নে উনি তাওয়াফ করার সময় দেখছেন যে উনি তাওয়াফ করছেন কাবা এবং তখন ঈসা আলাইহিস সালামকে দেখলেন মাসায়া এবং ফলস মাসায়া মাসি আদ এই দুইজনকে পাশাপাশি এই একদিনের স্বপ্নে উনি দেখলেন এবং এটার এক্সপ্লেনেশন কিছু স্কলার এটা এক্সপ্লেইন করার চেষ্টা করেছেন ইনশাআল্লাহ উইল ট্রাই টু গেট ইনটু দ্যাট মেইন ইয়ার ইমপ্লিকেশন অফ দিস হাদিস ইজ দ্যাট ঈসা আলাইহিস সালাম ভার্সেস দাজ্জাল মাসায়া দ্য ট্রু মাসায়াস ভার্সেস দ্য মাসায়া দাজ্জাল দ্য ডিসেপ্টিভ মাসায়া এটা হলো বুখারি সাহীব তারপর শাহীব বুখারি আরেকটা হাদিদ এখানে আমরা জানতে পারি যে বলা হয়েছে আল্লাহ ইজ নট দাঁজাল সম্বন্ধে বলা হয়েছে দাজ্জালের যে চোখ কানা কানা চোখ নিয়ে অনেকগুলো হাদিস আছে এবং হাদিসে আমরা দেখবো লেস গো থ্রু ইট কানা চোখের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ ইজ নট ওয়ান আইট বাট দা অর ডিফেক্টিভ ইন হিজ রাইট আই উইথ ইজ আই লুকিং লাইক এ ফ্লোটিং গ্রেপ তাহলে এই ন্যারেশনে বুখারি শরীফের এই ন্যারেশনে ন্যারেটেড বাই ইবনে ওমর রাজি আল্লাহ আনহু তাহলে বোঝা যাচ্ছে যে উনি আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন দার্জালকে চোখের কথা মেনশন করা ভরার পরে বলেছেন আল্লাহ ইজ নট ওয়ান আইট বাট দ্যাস ইজ

এটা কখনো ব্যালেন্স আসে না একটা মানুষকে বিচার করতে গেলে আমাদের ব্যালেন্স সবকিছু দেখতে হয় ডান সবকিছু হিসাব করে তারপর ইংলিশে বলে বায়াস্ট বায়াস্ট হয়ে যায় এবং এটা কখনো কখনো জাস্ট হতে কিন্তু আল্লাহ ইজ দা মোস্ট জাস্ট আল্লাহর বিচার নির্ভুল এবং আল্লাহর বিচারে কোনো ফাঁক নেই আল্লাহ কাউকেই অবিচার করবেন না সেই জন্য আল্লাহ ইস নট ওয়ান আইট উইল বিদিদ কোরআন এবং হাদিসের মাল্টি ডাইমেনশনাল ডেপথ এটার লিটারাল সেন্সও হয় এবং এটার অন্য মিনিং থাকে এবং ফিজিক্যাল দাজ্জাল যখন মানুষ বেশি দাজ্জাল আসবে এবং তার এই হাদিসের ডেসক্রিপশন থেকে আমরা পাই যে সে তার চোখ কানা থাকবে কিন্তু দাজ্জালের যে বিহেভিয়ার আচার আচরণ সেগুলি থেকে দেখতে পাই যে তার রীতিনীতি এক চোখা তারপর একটা হাদিস মুসলিম সাহি মুসলিমে একটা হাদিস আছে এন্ড ইটস আ ভেরি লং ন্যারেশন এটার মধ্যে অনেক ঘটনা চলে আসবে কিন্তু রিগার্ডিং যে দাজ্জালের

কিন্তু তার চেহারার সাথে উনি কম্পেয়ার করেছেন যে দাজ্জালের চেহারাটা এই ধরনের হবে কোকরা চুল চোখ এক চোখ কানা একটা যুবক লোক তার চোখটা কানা চোখটা মনে হচ্ছে একটা ফ্লোটিং গ্রেপ ভাষন্ত একটা আঙ্গুরের মতো তারপর হাজিসে একটা হাজিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন এটা আমি গতবারও মেনশন করেছি আই হ্যাভ টোল্ড সো মাচ অ্যাবাউট দ্য জাল দ্যাট আই ফেয়ার ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড child will be a short man, pigeon toad, and curly hair. Pigeon toad. Pigeon pigeon, curly hair. He'll be one eyed, one with his eye neither prominent nor sunken. If you become about him, then remember that your Lord is not one eyed. Again, actor. একই হ্যাঁ রকম সহি মুসলিম এবং অথেন্টিকেটেড হাদিস সবগুলি সহি আমরা দেখছি ওয়াই আই এম ন্যারেটিং অল অফ দেম আই এম ট্রাইং টু গিভ ইউ দ্য ফিলিং যে নানাভাবে দাজ্জালের ডেসক্রিপশন হয়েছে এবং তার চোখের ডেসক্রিপশন চোখের ডেসক্রিপশনের সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া বলা হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার চোখের কথা বলা হয়েছে কি বুঝতে পারি তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিসে এটা হলো এটাও হলো এটা জানি এটা অথেন্টিসিটি এটা আহমদ ইমাম আহমদের একটা হাদিস এখানে বলা হয়েছে হিল বি ওয়ান আইট উইথ এ হোয়াইট ফোরহেড এন্ড ব্রড আপার চেস্ট এন্ড উইল বি হাঞ্চব্যাকড শুধু এই হাদিসে আমি পেলাম যে হি উইল বি হাঞ্চ মানে পিঠ একটু ওই যে হাঞ্চ কুজা থাকবে আর কি কুজা পিঠ আচ্ছা তারপর হলো ক্যারিং ক্যারিং অন অ্যাবাউট হিজ ফিজিক্যাল ডেসক্রিপশন দ্যাট চাইল্ড উইল বি ওয়ান আই ব্লাইন্ড অর ডিফেক্টিভ ইন হিজ লেফট আই এখানে বলা হচ্ছে লেফট আই আমরা সোফার আমরা পেয়েছি যে কি হি উইল বি ব্লাইন্ড ইন রাইট আই and a muslim muslimer hadith se ki bola hachche, dajjal will be one eyed blind or defective in his left eye with thick hair he will have with him a paradise and a hell but his hell will be a paradise and his paradise will be a hell now ekhane ami ekta jinish mention korte chai e, amra amra bolche, barbar, bolche, gulishab, কিন্তু একটা হাদিসে আমরা দেখছি ডান চোখ কানা আরেকটা হাদিসে দেখছি বাম চোখ কানা আরেকটা হাদিসে দেখছি ডান চোখ কানা বাম চোখে একটা পাতাটা পুরু হ্যাঁ তাহলে এগুলো কি এগুলি কি আমরা বলতে পারি যে এগুলি কন্ট্রাডিক করছে নাউজবিল্লা রসুল্লাহ সাল্লামের হাজির যেগুলো সহি অথেন্টিকেটেড হাজির আমরা কখনই সেই স্পর্ধা রাখবো না সেটা কখনই সে সন্দেহ কখনই আনবো না যে এটা কি কন্ট্রাডিক্ট করছে একে একটাকে আরেকটা contradict করছে না এগুলোর হয়তো কোনো মিনিং আছে ডিপ মিনিং আছে যেগুলো আমরা না বুঝলেও নানা স্কলার বোঝার সেগুলো চেষ্টা করেছেন এবং সেগুলো সাহায্য নিলে আমাদের কাছে হয়তো কিছুটা ক্লিয়ার হবে তবে আমাদের সেটা এগুলো মনে রাখতে হবে যে এটা হলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে হাদিসকে ডিনাই করে হাদিসের অথেন্টিক হাদিসকে ডিনাই করে আমরা মুসলিম হতে পারি না বিকজ ইট ওয়ান অফ দ্য কন্ডিশন অব শাহাদা

এই হাদিসকে কারণ কোরআন শরীফের টাইম এন্ড এগেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার রাসূলকে ভালোবাসতে হবে আমাকে যদি ফলো করতে চাও তাহলে রাসূলকে ফলো করতে হবে তাহলে কোরআন কে মানে ম্যাগনিফাই করে এবং হাদিস কে যারা ডিমিন করে মে আল্লাহ প্রোটেক্ট ফ্রম দ্যাট এটাও একটা ফিতনা এটাও দাজ্জালের ফিতনার মধ্যে আমরা বলতে পারি মানুষের বিভ্রান্ত আচ্ছা তাহলে কি হলো তাহলে From this apparent meaning, this writing will be real, and the fact that some will be, some will see it while others will not, about the kafir writing. Huh? The illiterate people will read it; it is not problematic. The literate people, illiterate people will be uh, reading. I this to Muslims, both literate and illiterate, Muslim jara jada shikha ase, evong jara be shabai ekafita portte parbe. এখানে যে স্কলার ইন্টারপ্রিটেশন দিয়েছে দিস ইজ বিকজ আল্লাহ কজেস পিপল টু আন্ডারস্ট্যান্ড সামথিং হোয়েন লুকিং অ্যাট ইট এন্ড হি উইল এন্ড হোয়েন হি এন্ড হোয়েন হি উইলস তাহলে আল্লাহ ইচ্ছা করলে এমন ক্ষমতা দিতে পারবেন যে বোঝার ক্ষমতা যে তারা যখন একটা জিনিস দেখবে সেটার গুরুত্ব বুঝতে পারবে সো বিলিভার্স উইল সি উইথ হিজ ইনসাইড তাহলে যারা মোমেন যারা বিলিভার তারা তাদের অন্তর তাদের ভেতর দিয়ে তারা দেখবে আমি আগে বলেছি যে একটা উচ্চ শিক্ষিত মানুষ তার ভেতরের যদি ইমানের আলো না থাকে তবে সে সেটা পড়তে পারবে না ওকে আর যাদের ইমানের আলো আছে তারা যদি উম্মি হয় ইলিটারেট হয় হ্যাঁ তারা সেই লেখাটা পড়তে পারবে তারা তার মিনিং মিনিকে আইডেন্টিফাই করতে পারবে ইমাম ওনার একটা মন্তব্য আছে ওনার আল লি মুসলিম এই বইয়ে একটা ওনার মন্তব্য আছে এই প্রসঙ্গে আমি এটা পড়ে তারপর ইনশাল্লাহ ট্রাই টু এক্সপ্লেন দ্য কারেক্ট ভিউ অ্যাকর্ডিং টু দোজ হু স্টাডি দিস ইস্যু ইজ দ্যাট দিস রাইটিং শুড বি টেকেন লেটারেলি You should take it literally as being real writing, which Allah will create as a sign. One of the definitive proof that Dajjal is a kafir and a liar to expose his falsehood. Allah will show this sign to every Muslim, literate or illiterate, and will conceal it from everyone whom he decrees is doomed or whom he wants to test. Taliki যে মমিন মুসলমান আল্লাহ করবেন তারা সবাই এই কাফের লেখাটা এটা লেখা থাকবে দেখতে পারবে কিন্তু যারা নন বিলিভার এবং যারা যাদের যে মুসলমানরা জীবন মানে কোনো ইসলামের পথেই কাটায়নি বা আল্লাহ যাদের তাদের টেস্ট এখনো বাকি আছে তাদের আরো পরীক্ষা করতে চান তাদের কাছ থেকে তাদের চোখে সেটা ধরা পড়বে না

কয়েকজন তার দলবল সহ এক আয়ারল্যান্ডে একটা দ্বীপে গেছিলেন এবং দ্বীপে যে উনি দাজ্জালের দেখা পেয়েছিলেন এবং এই প্রসঙ্গে সেই সেই হাদিসের কিছু অংশ এখানে আছে তবে এটা একটা বড় হাদিস সেখানে পুরোপুরি ডিসক্রাইব করা আছে তামিম দাদির হাদিসটা তো এটা ন্যারেট করেছেন কে হাদিসটা ন্যারেট করেছেন ফাতিমা বিন কায়েস রাদি আল্লাহ আনহা ইন দ্য স্টোরি অফ আল জাসাসা জাসাসা in which Tamim Dari Radiallahu Anhu said Radiallahu Anhu he became Muslim so he was one of the Shahaba. So we rushed to the monastery where we saw the most enormous man we had ever seen, fettered with the most chains we had ever seen. Actually Golputahlu came I mean in whatever I read before the Tamim Dari hadith. So Tamim Dari after DPJ tara Land Kore তামিমদারি এবং তার কিছু সঙ্গী তারা ওই দ্বীপে নামার পরে একটা খুব বড় বড় চুলালা একটা মেয়ের দেখা পায় নাম তার নাম হলো এবং জিজ্ঞেস করে যে তোমরা কে তামিমদারি তাদের পরিচয় দেয় তারপর সে বলে যে তোমরা ওই জাসাসা তাদের একটা মনাস্ট্রি দেখি তোমরা ওই ইয়ে যাও মনাস্ট্রিতে যাও যে খ্রিস্টান ইয়ে মতো চার্চের মতো ওখানে যাও ওখানে গেলে একজন লোকের দেখা পাবে হ্যাঁ তখন তারা ওই এই চার্চে যায় এবং যে একটা বিরাট মানুষ চেন চেন দিয়ে দিয়ে হ্যাঁ দেখলো তাদের শক্ত করে বাধা জিজ্ঞেস করলো যে তুমি কে এবং সে সে লোকটা তাদের জিজ্ঞেস করলো যে বললো যে আমি হলাম মাসের দার হ্যাঁ তোমাদের কি অম্মি নবী গিয়ে এসছে তখন ওরা বললো যে হ্যাঁ আমাদের নবী এসছে অম্মি নবী এসছে বলে যে তাহলে তোমরা প্রোটেক্টেড আছো কিন্তু আমি শীঘ্রই বের হবো এটা হলো তাহলে এখানে কিন্তু আমরা আছি এখনো কি যার ফিজিক্যাল ডিসক্রিপশন নিয়ে তাহলে এই তামিমদারির এই হাজি আমরা পাই কি সে খুবই মানে ওয়েল বিল্ড খুব শক্তিশালী একটা মানুষ থাকবে এবং সেই তামিমদারি এখন

কিন্তু এই হাদিসে বলা হয়েছে এটা কনফার্ম করা হলো যে ইয়েস দাজ্জাল উইল হ্যাভ নো চিলড্রেন হি উইল বি চাইল্ডলেস আচ্ছা এখন এই যে রাইট আর লেফট আইয়ের যে প্রনিশনটা যে এক এক জায়গায় বলা হয়েছে যে তার ডান চোখ কানা বাম চোখ কানা সে প্রসঙ্গে এই স্কলার যে এক্সপ্লেনেশন দিয়েছেন আমি সেটা পড়ি এবং লেটস সি হোয়েদার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট From the রিপোর্ট কোটেড above, we may note that some of them describe his right eye as being blind or defective, and some describe his left eye as being blind or defective. Tale Amra itab I mean Agi mentioned Kuritsi Akikta uh had he say Dakitachitta Dan Chuktakana Ari had he said Dakitachitta bank bam chuktakana ba defective. Both accounts are sahi. Some of the scholars show sought to reconcile these reports. Al Qadi yet said both eyes of the jal will be defective because all the reports are sahih. His right eye will be the one that is abraded, mamshu, meaning it will become very plain, when you the eyes of the people, the eyes will become and unable to see, as stated in the Hadith of Ibn Omar. And his left eye will be the one that is covered with a thick fold of skin, and will also be defective. We Bam see description of his left eye, so, he will have a defect in both his right eye and his left eye. Each of them will be blind, that is defective, because the Arabic word used in the Hadith, a word is used to describe anything that is defective and especially used to describe the eyes of they are impaired.

এ ব্যাপারে উনি মন্তব্য করেছেন যে এই যে তোমরা যে যে ডেসক্রিপশনটা পাওয়া গেল সেটা ঠিকই আছে তাহলে বোঝা গেল যে তার দুটো চোখই মোটামুটি সে একটা হয়তো অন্ধ আরেকটা হয়তো ঠিকমতো কাজ করবে না নন ফাংশনাল ওকে নাও এখানে আমরা এটা স্টপ করি এর উপর আরো এক্সপ্লেনেশন আছে ইফ আল্লাহ গিভ আস দা তৌফিক উইল গো থ্রু দ্যাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কিন্তু উই অলওয়েজ রিমেম্বার দিস আর এক্সপ্লেনেশনস হ্যাঁ এটা হিউম্যান ইন্টারপ্রিটেশন তাহলে এটাতে এটা ঠিক হতেও পারে নাও হতে পারে আল্লাহ নোজ তারপর পয়েন্ট হলো দাজ্জাল কোথায় আসবে কোথার থেকে দাজ্জাল বেরিয়ে আসবে মানুষ বেশি দাজ্জালটা সে কি হঠাৎ হয়ে বেরোবে না আকাশ থেকে নামবে না কোথার থেকে আসবে এখানে এই প্রসঙ্গে আমরা আর কয়েকটা হাদিস দেখবো দাজ্জাল উইল এমার্জ ফ্রম দ্য ডিরেকশন অব দ্য ইস্ট ফ্রম খোরাসান ফ্রম অ্যামাং দ্য জুস অফ ইস্পাহান Then they, he will travel throughout the earth and will leave no city without entering it apart from Makkah and Medina. So, the Dajjal Purbo Dikti Kashpe, the concept of Purbo, maybe in the context of Middle East, Middle East Purbo Dikti Kashpe from Khurasan, uh, from among the Jews of Ispahan.

আমরা কোথায় আছি তার কন্টেক্স আমরা বলবো ইস্ট বা ওয়েস্ট বাংলাদেশে আমরা যখন কিবলা করি তখন কোন দিকে পশ্চিমে কিবলা করি কিন্তু আমরা এই দেশে কিবলা করছি পূর্ব দিকে হলো এটা যেখানে আমরা আছি তার এটা হলো রিলেটিভ ব্যাপার তাহলে এখানে বুঝছি যে এটা রসুল্লা সাল সাল্লামে হাজিব এবং উনি যখন বলছেন ইস্ট তাহলে ইস্ট অফ সৌদি আরবিয়া আর মাক্কা আর মাদিনা রাইট তাহলে

Dajjal will emerge from among the Jews of Ispahan, and with him will be 70,000 Jews wearing crowns. They will be wearing a Peshwari shawl, and they will be marching. That 70,000 Jews will be marching with Masiya Dajjal. will that Dajjal will

Hadith number one, Muslim hadith. Again, narrator is Fatima bint Kaif, and it says, I almost have permission to emerge, then I will emerge. I will emerge. He said that I almost have permission to emerge, then I will emerge and will travel throughout the earth for 40 days.

Without entering it apart from Makkah and Medina, which I will be prevented from entering because every time I will try, there will be an angel with an unsheathed sword in his hand. bottom line is Makkah, mm -hmm. Medina, Chadbike, Felstara, Tara Ibumstara, Dajjalke, attack এজ ইফ উইথ দে সোর্ড একটা যেন তরবারি দিয়ে তারা অ্যাটাক করবে আর এখানে বলা হয়েছে যে মক্কা মদিনায় গেটও থাকবে যেগুলো ফিজিক্যাল গেট না হয়তো সেই গেট যে অ্যাঞ্জেলরা পাহারা দিচ্ছে ওইগুলি মানে এন্ট্রি পয়েন্ট গুলোতে সে ফেরেস্তারা পাহারা দিতে থাকবেন আরেকটা হাদিসে বলা আছে এটা ইমাম আহমেদে বর্ণিত একটা হাদিসে বলা আছে যে দাজ্জাল চারটা জায়গায় চারটা মসজিদে ঢুকতে পারবে না এবং চারটা দুটো মসজিদ আমরা অলরেডি বুঝতে পারি মক্কা মদিনায় মক্কা হারাম শরীফ আর মসজিদ নবীতে কিন্তু আর দুটো মসজিদ কোথায় দ্য মস্ক অফ সিনাই অ্যান্ড দ্য মসজিদ আল আকসা মসজিদ অফ আল আকসা এবং মস্ক অফ সিনাই এই দুটো মসজিদেও নাকি দাজ্জাল ঢুকতে পারবে না এই হাদিসটা ইমাম আহমদের না দার্জালের ফলোয়ার কারা হবে মোস্ট অব দ্য ফলোয়ার্স অব দ্য জাল উইল বি ফ্রম অ্যামাং দ্য জুস

ইহুদি এবং ইস্পাহানের ইহুদি এবং তাদের সংখ্যা থাকবে সত্তর হাজার তারপর আরেকটা হাদিস তিরমিদি হাদিসে বর্ণনা বলা আছে হি উইল বি ফলোড বাই পিপল উইথ ফেসেস লাইক বার্নিশড শিল্ড বার্নিশড শিল্ড একদম বার্নিশ করা শিল্ড থাকে যে শিল্ড কি ওই যে তরোয়াল তরোয়ালি ওই যে কি যেটা শিল্ড শিল্ড করা হয় আর কি

আমরা যে প্রেজেন্ট কন্টেক্স মানুষ বোঝানোর চেষ্টা করে সেই হাদিসে ওরকম একটা প্রেজেন্ট কন্টেক্স এসোল্লা সাল্লামের সময় যারা তারা কি রিপ্রেজেন্ট করতো যে তারা পড়াশোনা জানে না ইগনোরেন্ট হ্যাঁ এখানে যে ইউজ করা হয়েছে দুনিয়া তো এখন বেদুইন বলতে কিছু নেই তাই না কিন্তু এখানে বেদুইন ইন্ডিকেট করা হচ্ছে কি যে ইগনোরেন্স ইললিটারেট ইগনোরেন্স ইনসেন্স অফ স্পিরিচুয়ালিটি যাদের ইমানের দিক থেকে যারা ইগনোরেন্ট

And Dajjal will come to this pond in Mari Kanat, a valley in Medina. And most of those who go out to him will be women. Until a man will come to his mother-in-law, his mother, his daughter, his sister, and, his, and will tie them up strongly for fear that they will go out to him. This hadith that why women will be উল বি এন দ্য ট্র্যাপ অফ দাজ্জাল মোর আর ওয়াই দে হ্যাবিন মেনশন স্পেসিফিক্যালি তাহলে এই হাদ্রিসে এটা একটা একটা নিশানা হারও যে মদিনার বাইরে দাজ্জাল এসে যখন মদিনায় ভোট চেষ্টা করবে সেই দ্য পন্ড ইন দ্য ভ্যালি অফ মদিনা মারিকা মারিকানাথ এটা একটা সল্টি পন্ড ওখানে যখন এসে দাজ্জাল স্টেশন করবে তখন অনেক মহিলা এসে তাকে তার কাছে ভিড় জমাবে এবং টু দা এক্সটেন্ট যে একজন মানুষ যে একটা ইমানদার লোক সে বুঝতে পারবে সে এসে তার পুরো ফ্যামিলি মহিলাদের নিয়ে চলে যাবে এবং তাদের বাধা দিবে যাতে তারা বেরিয়ে না আসে এখন নেক্সট টপিক হলো দ্য ফিতনা আব দাজ্জাল ফিতনা কি কি ভাবে আসবে নানা বিষয়ে আমরা লাস্ট ক্লাসে কিছু কিছু ফিতনা কথা চিন্তা করেছি আলোচনা করেছি The fitna of Dajjal will be the greatest fitna from the time Allah created Adam A.S. until the hour begins. So you see, this is a miracle, a test in front And this is the Ummat-e-Muhammadis, we are the the last the Ummat This will be because of the mighty miracle that Allah will create with him উই চিল ডাজল ভেপার মাইন্ড অ্যান্ড অ্যামেজ দেন সেটা এগেন রিমাইন্ডার যে দাঁতাল যেসব শক্তি দেখাবে বা যেসব খেল দেখাবে সেটা সে পাবে কোথা থেকে সেই শক্তিটা আল্লাহ তাকে দিয়েছেন এবং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আদম সন্তান হিসেবে এবং সে আসবে মানুষকে বিভ্রান্ত করে দিতে জমক আহ তার নানারকম চাকচিক্য দিয়ে এগেন সেৎনা ইফ ই রিমেম্বার দাস ওয়ার্ড Fitna, trial, temptation, glamour, cuteness, appeal, disorder, seduction, attraction, magic, and spell. Everything comes after under this meaning, literal meaning of fitna. Therefore, amra dekhi aro ek korte this aar ashche fitna upore amra already যে তার এক হাতে থাকবে এক হাতে বেহেস থাকবে এবং যারা তার দাজ্জালের দোজকে যাবে তারা দাজ্জালের আসল প্যারাডাইসে যাবে তারপর তার হাতে নদী থাকবে তার থাকবে। তারপর হিল কমান্ডা স্কাই টু রেইন ডাউন তারপর তার বৃষ্টি হতে বলবে ব্যারেন জায়গায় ডেজার্টের জায়গায় সেখানে বৃষ্টি হবে সেরকম নানা রকম কেরামতি দেখাবে সে অল দিস ইজ ইন হাদিদ এবং একটা পর একটা আমি হাদিস এখন বলে যাই।

أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عملنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা মহিমাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আমাদের নাফসের মন্দ থেকে এবং আমাদের অপকর্ম থেকে আল্লাহ যাকে পথ দেখান তাকে পথভ্রষ্ট করার কেউ নেই এবং তিনি যাকে পথভ্রষ্ট করেছেন তাকে পথ দেখাবার কেউ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া উপাস্যের যোগ্য আর কেউ নেই এবং সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তার দাস এবং রসুল ইনশাল্লাহ লাস্ট ক্লাসে আমরা দার্জালের উপর শুরু করেছিলাম দাজ্জালের ফিটনা দার্জালের ট্রায়ালস অ্যান্ড ট্রেবুলেশন এবং সে প্রসঙ্গে দাজ্জালের মেন এমফোসিস ছিল যে দার্জিলের ফিটনা কি এবং সে থেকে বাঁচার কি উপায় এবং আমরা জানি যে আমরা অলরেডি অনেকে সেই দোয়াটা পড়ি নামাজের

দশটা মিনিং পেয়েছি ফিটনাস আই টু শেয়ার তো ট্রায়ালস তারপর হল গ্ল্যামার গ্ল্যামার আমরা সবাই জানি গ্ল্যামারটা কি হ্যাঁ বাংলার একটা প্রপার ট্রান্সলেশন যে কি চাপ আর কি আর অফ অফনা তারপর আরেকটা হল কি অ্যাপিল কোন কিছু এপিল করা যে কোন কারো সৌন্দর্য কোন কিছুকে অ্যাপিল করছে হ্যাঁ অ্যাট্রাক্ট করছে তারপর হলো আরেকটা মানে হলো ডিসঅর্ডার বিশৃঙ্খলা সিডাকশন হ্যাঁ এটা জানি এটা একটা নেগেটিভ কনোটেশন এই ওয়ার্ডটা সিডাকশন সিডিউস করা কোন প্রস্টিটিউট যখন একজন মানুষকে একটা লোককে অ্যাপ্রোচ করে সে সিডিউস করার চেষ্টা করে সিডাকশন অ্যাট্রাকশন এটাও একটা নেগেটিভ কনোটেশন আছে উই ডোন্ট ওয়ান্ট টু লুক আমরা নিজেদেরকে খুব অ্যাট্রাকটিভ করা করব না মানে আমাদের আমাদের কনসেপ্টটা সেটা হলো কি যাতে কেউ আমাদের অন্য গায়ের মহরম পুরুষ অন্য পুরুষ পর আমাদের প্রতি অ্যাট্রাক্টেড না হয় অ্যাট্রাকশন তারপর নয় নম্বর মিনিং হলো ম্যাজিক জাদু টোনা আর দশ নম্বর হলো স্পেল জাদুর মধ্যে যারা পড়ে যায় দেখা যাচ্ছে এই এই যে আমি এই মিনিংগুলো দেখে মানে আমি আই ওয়াজ রিয়েলি ক্যারিড ওয়ে যে শোভান আল্লাহ এই প্রত্যেকটা মিনিং না আমরা যদি ইভালুয়েট করি যে আমাদের এখন যে আমাদের জীবনে যে আমরা চারদিকে যেসব ফিটনার মধ্যে পড়ি এগুলি কিন্তু সব কিছুই কভার করছে এই দাজ্জালের ফিটনা যেটা বললাম ফিটনা ফিটনার মেনিং থেকে সেগুলি সবগুলি চলে আসছে সুভান আল্লাহ তো যাই হোক ফিটনা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে দাঁতজাল কে এবং দাজ্জাল কোথায় আসবে অল দ্য কোয়েশ্চেন্স কে দাজ্জাল কে দাজ্জাল কি কোথায় আসবে কখন আসবে কেমন করে আসবে অল দিস কোয়েশ্চেন্স উই শুড গেট টু নো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে অনেক হাদিস এগুলো অনেক সহি হাদিস আছে যেখানে নানাভাবে উনি চেষ্টা করেছেন তা আমি ওই এটার উপরই ফোকাস করব আজকে যে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা আমাদের জানা দরকার অনেক অলরেডি হাদিস বইয়ে হাদীস বইয়ে সহিব বইয়ে দাজ্জালের উপর কিছু না কিছু হাদীস আছে সহিবু খারিস এই মুসলিমের একটা পুরো চ্যাপ্টার বুক অফ ফিতান তার উপরে দাজ্জালের হাদিসগুলো ম্যারেট করা আমি আজকে আমাদের মেইন ফোকাস হবে আজকে আলোচনার যে এগুলো কি আমরা একটু ডিটেল জানার চেষ্টা করি আমি একটা খুব ভালো সুন্দর একটা একজন ওয়ান অফ দা রিডিং স্কলার সুন্নার এবং কোরান এবং সুন্নার বেস উনি কাজ করেন তার কিছু কাজ পেয়েছি এবং আর ট্রাই টু ফোকাস মেনলি অন দ্য সহিহাতি তাহলে মিনিং অফ দ্য ওয়ার্ড মাসিয়া এখন ট্রায়ালের কথা বললাম ফিৎনার কথা এবং মাসিয়া মাসে দা মাসিয়া এটার এটা একটু এল্যাবোরেট করি র্যান আর ওভার ফিফটি স্কলারলি কমেন্টস অন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মাসিয়া প্রায় পঞ্চাশ রকম এটার ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে এই একটা শব্দ মাসিয়ার উপরে

Ibn Maryam uh, alayhi salam, is the Messiah of guidance, who healed those who were born blind and lepers and brought the এটা ইসা আলাহ ইসলামের কথা বলা হয়েছে যে আল্লাহ তার নবী রসুলদের নানা রকম মজিজা দিয়েছিলেন আল্লাহর ইচ্ছাতে ওনারা কিছু কিছু জিনিস দেখিয়েছেন মানুষকে যেটা সাধারণ মানুষ করতে পারেনি এগুলিকে আমরা ম্যাজিক বলবো না এগুলি মজিজা And the false messiah, al-Masih Dajjal, is the liar who leads people astray and the messiah of misguidance who will tempt people by means of the sign that is given, such as bringing down rain, reviving the earth to bring vegetation and other miracles. Al Messiah Dajjal to the Masih Dajjal? He is a liar who will misguide people and misguide people. He will show people তার নানা রকম ম্যাজিক ওটা তার মজা জানা তার নানা রকম ম্যাজিক্যাল ফিটস দিয়ে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করবে হ্যাঁ সে হলো মাসিয়া দাজ্জাল তাহলে কি হলো আল্লাহ তালা দেখা যাচ্ছে এখানে আল্লাহ ক্রিয়েটেড টু মাসায়া হু আর অপোজিট অফ ওয়ান সেই জন্য ওকে ইংরেজিতে খ্রিস্টানরা বলে অ্যান্টাই ক্রাইস্ট ক্রাইস্ট হলো সালাম জিসাস আর অ্যান্টাই ক্রাইস্ট হলো মাসিয়া দাজ্জাল The scholar said that the reason why Dajjal is called is uh, because of his eye. Another interpretation holo Messiah. Messiah's eye is mamsu. If you want grammar porin thara ita kubhalo kuri bojpen. I ami ekono grammar er otubitoi thukte parini. Mamsu means literally means wiped, smooth or abraded. Mani ekdom he will be blind or defective in one eye. তাকে তার একটা চোখের ইট হাজ বিন সেড দ্যাট ইট ইস বিকজ হি উইল সার্ভে অর ট্রাভেল থ্রু দ্য আর্থ ইয়ামসা ইয়ামসা ইন ফর্টি ডেজ আমরা জানতে পারবো যখন আমরা দাজ্জালের কেরামতির কথা কথার মধ্যে ঢুকবো অনেক হাদিসে আছে যে দাজ্জাল এত জোরে স্পিডে ট্রাভেল করবে সে দুনিয়া সারা দুনিয়া ট্রাভেল করবে সারা দুনিয়ার কোনো জায়গা বাদ থাকবে না মক্কা মদিনা ছাড়া এবং সে খুব স্পিডে ট্রাভেল করবে সেটার অর্থ এখানে আসে ইয়ামসা থেকে এনিওয়ে ফর্মাল যেটা ইন্টারপ্রিটেশন যে মামসুদ তার চোখটা কানা সেটাই মোস্ট অফ দা স্কলার অ্যাকসেপ্ট করেছে এবং ইমাম মালিক বলেছেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাম সেট দ্য দাজ্জাল উইল বি ব্লাইন্ড অর মামসু ইন ওয়ান আই অ্যান্ড বিটুইন হিজ আইজ উইল বি রিটেন ক্যাফের এটা আমরা গত ক্লাসে উল্লেখ করেছি যে দাজ্জালের এক চোখ কানা থাকবে এবং তার কপালের মাঝখানে কাফের ক্যাফ ফ্যা র লেখা থাকবে now aqun uh, dajjal dajjal possessor meaning ki dajjal is taken from the expression dajjala al ba'ir the smeared he smeared the camel dajjala al ba'ir he smeared the camel referring to when they covered it with tar mane camel ke ha jo ami jani na mane eta prothana ki na it is just do it for any other reason যে ক্যামেল উটের উপরে তারা আলকাত্রা লাগিয়ে দেয় সেটাকে বলে দাজ্জালা আলবা এর অ্যান্ড দ্য রুট ওয়ার্ড দ্য জালা মিনস টু মিক্স দ্য ওয়ার্ড দ্য জালা ইজ ইউজ টু মিন ডেলিভারেটলি কনফিউজিং ম্যাটার্স অ্যান্ড বিং ভেগ অ্যান্ড অ্যাম্বিগুয়াস তাহলে এটা মিক্স আপ করে ফেলতেছে তাহলে যে ওয়ার্ডটা বোঝা যাচ্ছে যে দাজালা এটা সে ইচ্ছাকৃত মানুষের মধ্যে যে কনফিউশন সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করে সেটাই জাল সো দ্য দ্য জাল The Dajjal is the one, Dajjal is the one who speaks in vagaries imitably, who tells many লাইফ many people তাহলে দাজ্জাল মাসে দাজ্জাল যে সে একটা এক কানা মিথ্যা দাজ্জাল সে মিথ্যা কথা বলবে সে অনেক কিছু বানোয়াট বলবে এবং মানুষকে অনেক মানুষকে বিভ্রান্ত সন্নিধি পথে নিয়ে যাবে এন্ড And the word "dajjal" became a title given to the lying, one-eyed, false Messiah. It is a real name; it is a proper noun, it is a title. It is like an adjective, a title. So the dajjal is so called because he will conceal his kufr from the people by lying to them, deceiving them, and confusing them. So he titled the dajjalikubi appropriate. Because dajjal, dajjal ashbe কেয়ামতের দশটা মেজর আলামতের মধ্যে একটা অ্যাপিয়ারেন্স অফ দাজ্জাল অ্যাপিয়ারেন্স অফ দাজ্জাল দাজ্জাল যখন আসবে তখন ইট উইল বি টু লেট যারা অলরেডি বিলিভার দে উইল স্টে বিলিভার কিন্তু এরপরে আর তবা কবুল হবে না হ্যাঁ ইস ক্রিটিক্যাল দাজ্জাল যখন আসবে তখন অনেক কিছু পথ বন্ধ হয়ে যাবে সে দাজ্জাল আসবে যখন সে তখন আসবে প্রথমে আসবে একজন রিলিজিয়াস লিডার হিসেবে সে প্রথমে নিজেকে প্রকাশ করবে তারপর আস্তে আস্তে সে বলবে যে আমি নবী হ্যাঁ আমি মেসায়া আমি নবী তারপর আস্তে আস্তে সে আরো নিজেকে প্রমোট করবে সে নিজেই গড হয়ে যাবে সে ইসি এবং সে এভাবে মানে স্ট্র্যাটেজিক্যালি ক্রমে ক্রমে সে নিজেকে আরো পাওয়ারফুল করবে কারণ কি কিসের মাধ্যমে মানুষকে ধোকা দেওয়ার মাধ্যমে বাই ডিসিভিং দা ফেপো এবং কারা ডিসিভড হবে তারাই যারা দুর্বল ইনভার্ট ফিজিক্যালি

যে পাওয়ারই আসুক শয়তান একটা বিরাট পাওয়ার শয়তান মানুষকে সবসময় অহরহ বিভ্রান্ত করছে কিন্তু এই পাওয়ারটা সে কোথায় পেয়েছে এটা কি আল্লাহ রায় আমরা চিন্তা করতে পারি আল্লাহর আল্লাহর পাওয়ার সে শয়তান কাছে দোয়া করে এই পাওয়ারটা চেয়েছে এবং আল্লাহ তাকে সে পাওয়ার দিয়েছেন সেম থিং দাজ্জাল হ্যাঁ শয়তান হলো জিন আর দাজ্জাল হবে একটা মানুষ এবং সে মানুষকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন কিসের জন্য আল্লাহ কেন এটা দিবেন

কোন কিছু থাকে লাম্পি জিনিস সেগুলো চালনি দিয়ে বের করে ওগুলো আলাদা করে ফেলে আসল এ থেকে সো ইট উইল বি লাইক সিফটিং হ্যাঁ কে রিয়েল বিলিভার এবং কে ট্রু মুসলিম রাদার দেন হু ইজ অ্যাপারেন্টলি মুসলিম দে থিংক দে আর মুসলিম বাট দে আর নট ফলোইং ইসলাম সো থিংস লাইক দ্যাট ইট উইল বি এ সিফটিং প্রসেস সেই জন্য আল্লাহ নজদাবেশ আল্লাহ আলাম যে আল্লাহ এই দার্জালের ফিতনা কেন The description of Dajjal and the hadith related to him, concerning him. Dajjal is a human. He is among the sons of Adam. Dajjal is a man. He is a superhuman, a gene, He will have many attributes which are described in the hadith to acquaint people with him and to warn them of his evil. তার দরজালের যেসব গুণাবলী বা বদগুণ বর্ণনা করা হয়েছে হাদিসে সেগুলো কেন করা হয়েছে আমাদের এটা আমাদের তার উম্মাকে হেল্প করার চেষ্টা করেছেন যাতে মানুষ ওগুলির সাথে পরিচয় হয়ে তাদের নিজেদেরকে সাবধান করতে পারে এবং নিজেদেরকে সেভাবে মজবুত করে তৈরি করতে পারে যাতে দাজ্জাল মানুষ বেশি দাজ্জাল এসে যখন ফিটনেস সৃষ্টি করবে নানা রকম প্রলোভন দেখাবে তখন যাতে মিনরা সেটা আইডেন্টিফাই করতে পারে so when he comes the believers will know him and will not be misled by him tale ki good news for believers dajjal jokhon ashbe tokhon she tar fitna diye jara momin banda tara kokhoni bibhranto hobe na tara thiki identify korbe ebong ei prosonghe ekta hadith o ache seta amra jante parbo inshallah they will know his features which the truthful one prophet sallallahu alaihi wasallam told us about tale এই হাদিসগুলো আমরা স্টাডি করলে এবং আমরা বুঝলে আমরা বুঝতে পারবো যে মাসাইয়া দাজ্জাল ফলস মাসাইয়া অর অ্যান্টাই ক্রাইস ক্রাইস্ট অর দ্য ডিসিভার হু ইজ হি এগুলি জানতে পারলে তখন আমরা চিনতে পারবো সে রিয়েল অন্য মানুষের থেকে তার ডিফারেন্সটা কি আর ডিসিভ হবে কারা দাজ্জালের ফিতনার মধ্যে কারা বেশি ভাগ পড়বে তারা হলো কি ইগনোরেন্ট যারা অজ্ঞানী নিজেদেরকে সব সময় একটা অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে ইগনোরেন্স ইজ আ কার্স মানুষ যখন অজ্ঞানতার মধ্যে থাকে সেটা একটা অভিশাপ এখানে অজ্ঞানতার সুযোগ নিয়ে অনেক মানুষ তাদেরকে ধোকা দেয় এবং এটা দুনিয়ার হয়ে আসছে আদিকাল থেকে যে যারা অজ্ঞান অশিক্ষিত অজ্ঞমূর্খ তাদেরকে যারা পাওয়ারফুল এবং লিডিং অথরিটি তারা এসব মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ সাহায্য থাকলে এটা সে মানুষ আমরা সবচেয়ে বড় মানে জ্ঞান হল আসল জ্ঞান কি আল্লাহর জ্ঞান আসল জ্ঞান হলো ইমানের জ্ঞান। এবং একটা যদি আমরা বলি যে অজ্ঞান আমরা বলতে পারি অজ্ঞানতা সেটা কিন্তু একটা খুব অ্যাপারেন্ট হাইলি এডুকেটেড একটা কেও ইন্ডিকেট করতে পারে অন দ্য আদার হ্যান্ড যে আমরা বলবো যে জ্ঞানী একটা জ্ঞানী মানুষ সেটা একটা সোকল ইলিটারেট পার্সনকেও মিন করতে পারে তা আমাদের নবী ছিলেন ইলিটারেট ইন লিটারাল হ্যাঁ নবী তবে কিন্তু আল্লাহ তাকে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন তবে দেখা গেল যে আসল যে জ্ঞান যে দিনের জ্ঞান আল্লাহর নোরের জ্ঞান সেটা আসতে পারে একমাত্র ইমানদারদের মধ্যে এবং যারা ইগনোরেন্ট যাদের মধ্যে এই নোর থাকবে না জ্ঞানের আলো থাকবে না তারাই মধ্যে পড়বে এখন দাজ্জালের চালের যেসব ডেসক্রিপশন দেওয়া আছে সেটা থেকে আমরা শর্ট উইথ থিক কার্লি হেয়ার এ ওয়াইড ফোর হেড এন্ড ব্রড আপার চেস্ট ব্লাইন্ড অভ ইন দ্য রাইট আই দিস আই উইল নেভার sunken এন্ড উইল লুক লাইক এ ফ্লোটিং গ্রেপ তাহলে এটা কি বোঝা গেল যে একটা একটা ইয়াং ছেলে একটা ইয়াং মানুষ একটা যুবক লোক তার একটা রুডি কমপ্লেকশন কাইন্ড অফ ইউ নো ডাল কমপ্লেকশন শর্ট শেক ছোটখাটো থাকবে কিন্তু তার চুলগুলো থাকবে খুব কোকড়া মোটা মোটা কোকড়া চুল প্রশস্ত কপাল তার বুকটা প্রশস্ত থাকবে কিন্তু তার ডান চোখটা থাকবে অন্ধ আর এই চোখটা একটা আরেকটা চোখ থাকবে একটা গ্রেপের মতো ফ্লোটিং গ্রেপের মতো দেখা যাবে তারপর আরেকটা হাদিসে বলা আছে হিস লেফট আই উল বি কাভেred উৎ থিক পিস অফ ফ্লেশ গ্রয়িং at the এজ অফ হিস তার বাঁ চোখটা একটা চোখের পাতাটা অনেক পুরু থাকবে রিটেন বিটুন হিস আইস উইল বি কাফের আমরা এটা বলেছি অলরেডি কাফের লেখা থাকবে তার কপালে দুটা চোখের মাঝখানে ইট বি রেট বাই এভরি মুসলিম লিটারেট অর ইলিটারেট না আমার দা স্ ব্যাট মেন লিটারেট অ্যান্ড ইললিটারেট আমরা তো জানি যে ইলিটারেট মানুষরা পড়তে পারে না তাই না ইলিটারেট মানুষরা পড়তে পারে না এখন আমরা যদি আমাদের বাংলা বাঙালিদের কন্টেক্টসের চিন্তা করি তাহলে একটা মূর্খ চাষা সে বাংলায় কাফের বাংলা কখ সরা সরা সরে এগুলো কিছুই চেনে না তা আমরা কী করে এক্সপেক্ট করবো সে কাফ ফ আরবি বা চিনতে পারবে হুম তাহলে এখানে বোঝার ব্যাপার আছে যে এই যে রেড বাই এভরি মুসলিম লিটারেট আর ইলিটারেট তাহলে এই যে এই বোঝা এই জ্ঞান এটা হলো ইনার জ্ঞান এটা হলো যে জ্ঞান এটা স্পিরিচুয়াল জ্ঞান হ্যাঁ এটা হলো ইনার মাইন্ড দিয়ে মানুষ পড়তে পারবে আমরা এখন যে লিটারাল সেন্সে নেই তাহলে তো মানে নিজেরাই বুঝতে পারবো না এখন একটা মানুষের কপালে যদি কাফের লেখা থাকে একটা চিন্তা করে একটা টাট্টু কারো হাতে দেওয়া আছে হ্যাঁ আজকাল তো মানুষ সারা গায়ে টাট্টু করে মুখেও টাট্টু করা শুরু করেছে এই টাট্টু দেখতে গেলে তো মানে সবাই দেখতে পারবে এটা দেখার জন্য তো কোনো অসুবিধা হওয়ার কথা না আনলেস সামবডি হ্যাজ ব্যাড আই সাইট হ্যাঁ ফিজিক্যাল আই সাইট যদি ডিফেক্টিভ থাকে দ্য পোর থাকে তখন হয়তো সে দেখতে পারবে না বা তার চোখের পাওয়ার কমে গেলে হয়তো চশমা পুরো লেন্সের চশমা লাগিয়ে তার দেখতে হবে কিন্তু এখানে আমাদের হাদিসে যেটা বলে বলা হয়েছে রেড বাই মুসলিম লিটারেট অ্যান্ড ইলিটারেট শুধু বাই মুসলিম এভরি মুসলিম হাউ বাউট দ্য আদার পিপল দে ওন্ট বি এবল টু সি ইট হুম তারা দেখতে পারবে না কেন ইজ ইট বিকজ অব দ্য ফিজিক্যাল আই ফিজিক্যাল আই থাকলে তো তাহলে সবার দেখার কথা তাহলে এটা ইন্ডিকেট করছে যে লুক এট দ্য ডেপ দ্য হিকমা অফ অল তাহলে এখানে আমরা আমাদের চিন্তা করতে হবে যে এটা হলো অন্তর্দৃষ্টি বাংলায় বলে অন্তর্দৃষ্টি এবং সে অন্তর্দৃষ্টি ডেভেলপ করবে তখনই এই অন্তর্দৃষ্টি আসবে আল্লাহর রহমান থেকে আমরা যখন দিনের পথে থাকবো এবং নিজেদেরকে মমিন করার চেষ্টা করব তখনই এই অন্তর্দৃষ্টি ডেভেলপ করবে অ্যানাদার আদার অফিস ক্যারেক্টারিস্টিক্স উইল বি দ্যাট হি উইল বি স্টেরাইল উইথ নো চিলড্রেন বর্ন টু হিম দাজ্জালের কোনো সন্তান থাকবে না okay there follow there follow some of the hadith samari bullam ebong tar support kore hadith er dalil ache ebong shobguli motamoti sahih hadith Jamun bukhari hadith narrated by abdullah ibn umar messenger of allah وسلم, said while, uh, while i was sleeping i saw myself performing tawaf around the kaaba when i saw a dark man with straight hair Standing between two other men, with water dripping from his head. I asked, who is this? said, of about a াম হ্যাঁ রসল্লাহাম একদিন স্বপ্ন দেখলেন উনি বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি আমি যখন ঘুমাচ্ছিলাম তখন দেখলাম যে আমি তাফ করছি কাবার চারদিকে তখন দেখলাম যে একজন মানুষ তার লম্বা লম্বা চুল সোজা চুল সে আরো দুইজন মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছে তার চুল দিয়ে পানি পড়ছে তখন আমি তাকে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করলাম ইনি কে তারা বলল যে ইনি হল সান মারিয়াম হ্যাঁ ঈসা কথা বললো আর কি দেন আই টার্ন আরাউন্ড তারপর উনি অন্য পিঠে তখন আরেকটা স্বপ্ন তখন কন্টিনিউ করছে অন্য পিঠে যে দেখলেন আই স রুডি কমপ্লেকসান্ড ম্যান ওয়েল বিল্ড উথ কার্লি হেয়ার ব্লাইন্ড ইন ইজ রাইট আই

তার চোখটা মনে হচ্ছে একটা ভাসন্ত একটা আঙ্গুরের মতো আই আস্ট হুই ইজ দিস দিস সেট এটা কিন্তু স্বপ্নের কথা বলা হচ্ছে দে সেট দিস ইজ দাজ্জাল তাহলে উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে স্বপ্নটা দেখেছিলেন এই একই স্বপ্নে উনি তাফ তাফ করার সময় দেখছেন যে উনি তাফ করছেন কাবা এবং তখন ঈসা আলাইহিস সালামকে দেখলেন মাসায়া এবং ফলস মাসায়া মাসি আদ দাজ্জাল এই দুইজনকে পাশাপাশি এই একদিনের স্বপ্নে উনি দেখলেন এবং এটার এক্সপ্লেনেশন কিছু স্কলার এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছেন ইনশাল্লাহ উইল ট্রাই টু গেট ইন টু দ্যাট মেইন ইয়েটা ইমপ্লিকেশন অফ দিস হাদিস ইজ দ্যাট ঈসা আলাইহিস সালাম ভার্সেস দাজ্জাল মাসায়া দ্য ট্রু মাসায়া ভার্সেস দ্য মাসায়া দাজ্জাল দ্য ডিসেপটিভ মাসায়া এটা হলো বুখারী সহিহ হাদিস তারপর সাহিব বুখারের আরেকটা হাদিস এখানে আমরা জানতে পারি যে বলা হয়েছে আল্লাহ ইজ নট দাজ্জাল সম্বন্ধে বলা হয়েছে দাজ্জালের যে চোখ কানা কানা চোখ নিয়ে অনেকগুলো হাদিস আছে এবং হাদিসে আমরা গো থ্রু ইট এই কানা চোখের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ ইজ নট ওয়ান আইট বাট দ্য ফলসায়া ইজ ওয়ান আইট ব্লাইন্ড অর ডিফেক্টিভ ইন হিজ রাইট আই উইট ইজ আই লুকিং লাইক এ ফ্লোটিং ড্রেপ তাহলে এই ন্যারেশনে বুখারী শরীফের এই ন্যারেশনে ন্যারেটেড বাই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাহলে বোঝা যাচ্ছে যে উনি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন দাজ্জালকে চোখের কথা মেনশন করা বড়ার পরে বলেছেন আল্লাহ ইজ নট ওয়ান আই বাট দ্য ফলস মেসায়া ইজ এটারও অনেক এক্সপ্লেনেশন আছে যে দাজ্জালের এই চোখের ব্যাপারটা হোয়াই ইজ রাইট ইন ওয়ান ব্লাইন্ড ইন ওয়ান আই হোয়াট ডাজ ইট মিন হোয়াই দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেনশনড অ্যাবাউট আল্লাহ

আমরা বিচার করতে পারি কিন্তু যখন একটা একচোখা সিস্টেম একচোখা বিচার হয় তখন এটা কি বলে বায়াসড ইংলিশে বলে এবং এটা কখনো কখনো জাস্ট কিন্তু আল্লাহ ইজ দ্য মোস্ট জাস্ট আল্লাহর বিচার নির্ভুল এবং আল্লাহর বিচারে কোনো ফাঁক নেই আল্লাহ কাউকে অবিচার করবেন না সেই এই সেন্সে এটা বলা হয়েছে আল্লাহ ইজ নট ওয়ান আইট বাট মেসাইয়া ইজ ফলিক্যাল দার যখন মানুষ বেশি দাঁত জাল আসবে এবং তার এই হাদিসের ডেস্ক্রিপশন থেকে আমরা পাই যে সে তার চোখ কানা থাকবে কিন্তু দার্জালের যে বিহেভিয়ার আচার আচরণ সেগুলির থেকে দেখতে পাই যে তার রীতি এক চোখা তারপর একটা হাদিস মুসলিম মুসলিমের একটা হাদিস আছে ভেরি লং ন্যারেশন এটার মধ্যে অনেক ঘটনা চলে আসবে কিন্তু রিগার্ডিং যে দাজ্জালের এই ডেসক্রিপশন ফিজিক্যাল ডেসক্রিপশনের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা আবার এখানে এমফাসাইজ করা হয়েছে বি ইয়ং ম্যান উইথ ভেরি কার্লি হেয়ার এন্ড হিজ আই ফ্লোটিং

Pai angul bluehatik tu bakatag be curly hair. He'll be one-eyed, one with his eye neither prominent nor sunken. If you become about him, then remember that your Lord is not one-eyed. Again, sir, actor, aky essential hadis. Huh? Nana narrate your journey, anarokum narration. Amra pai ibong not necessarily jaguli. So he or non.